মোটা হতে চাও তাহলে মৌমাছির চাকে একটা ঢিল মারো। মৌমাছি তোমাকে যেভাবে কামড়ে দেবে তাহলে তোমার গা ফুলে যাবে, তুমি মোটা হয়ে যাবা। ছোটবেলায় এরকম একটা প্রবাদ ছিল, রোগাপাত্রা শরীরকে মোটা হওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি, প্রচুর খাবার খেয়ে থাকি, এমনকি ডায়েট প্ল্যান ফলো করি, ডাক্তারের পরামর্শ নিই, তারপর মোটা হতে পারে না। আজকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো ফলো করলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাবেন। তো প্রথমে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে খেজুর। খেজুর কিন্তু একটা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, এতে রয়েছে আয়রন, ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রতিটা খেজুরে রয়েছে 30 গ্রাম ক্যালোরি, যা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। খেজুর খেলে আপনার অ্যানিমিয়া কিংবা রক্তশূন্যতা থাকলে সেটা কিন্তু দূর হয়ে যাবে, আর এর যে ক্যালসিয়ামটা আছে সেটা আপনার ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। তার পাশাপাশি আপনার শরীরে শক্তি যোগাবে এবং শরীর আপনাকে যৌবনের মতো করে তুলে দিবে। এটা কিন্তু একটা ঔষধি গুণ সমৃদ্ধ খাবারও বটে। রোজকার খাবারে আপনি 6 থেকে 7টা খেজুর কিন্তু অনায়াসে খেতেই পারেন। এরপর আমি যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কিশমিস। সাধারণত আঙ্গুর শুকিয়ে কিন্তু কিশমিস তৈরি করা হয়ে থাকে। কিশমিসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এছাড়াও এতে রয়েছে আয়রন ও ফাইবার। এটা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে, তার পাশাপাশি আমাদের শরীরে শক্তি যোগাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের ত্বক উজ্জ্বল করবে এবং স্কিন ভালো রাখবে। প্রতিদিন খাবারে আপনি এক মুঠ কিশমিশ কিন্তু খেতেই পারেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কাঠবাদাম। বর্তমানে আমাদের দেশে কাঠবাদাম কিন্তু বহুল আকারে চাষ হয়ে থাকছে, আর কাঠবাদামটা আপনি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এটা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপু কাঠবাদাম কোথায় পাবেন, তো তাদের জন্য উত্তরটা হলো এটাই। কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। এটি আছে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ভিটামিন ই আমাদের চুল ভালো রাখতে সহায়তা করে, তার পাশাপাশি চুল গজাতেও সহায়তা করে। এর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদের স্কিন ভালো রাখবে। তো প্রতিদিন খাবারে আপনিও কিন্তু 7 থেকে 8টা কাঠবাদাম খেতেই পারেন। এরপর আমি যে খাবারটার কথা বলবো সেটা ওজন বৃদ্ধি করার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর সে খাবারটি হলো কাজু বাদাম। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। এতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই সবগুলো উপাদানই কিন্তু আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে, তার পাশাপাশি আমাদের স্কিন ভালো করবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। তো রোজ খাবারে কিন্তু আপনি 5 থেকে 7টা কাজু বাদাম অনায়াসে খেতেই পারেন। আর কাজু বাদাম কিন্তু এখন সব জায়গাতেই পাওয়া যায়, আপনি যে কোনো মুদির দোকানে খোঁজ করলে কিন্তু কাজু বাদামটি পেয়ে যাবেন। এরপরে আমি যে খাবারটার কথা বলবো সেটাও কিন্তু আমাদের দেশে খুবই পপুলার, খুবই কমন একটি খাবার, আর সেটা হলো পাকা কলা। পাকা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, যা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। তার পাশাপাশি এটা আপনাকে কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলবে এবং শরীরটাকে খুব ভালোভাবে রাখতে সহায়তা করবে এবং আমার স্কিনটাকেও খুবই স্মুথ করবে। কলা কিন্তু ওজন বৃদ্ধিতে খুবই সাহায্য করে। এরপরেও যারা ওজন বৃদ্ধি করতে পারছেন না তারা কী করবেন, সকালবেলা একটু হাঁটাহাঁটি করবেন, তারপরে আপনি খালি পেটে একটু লেবু খাবেন, কারণ লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। সকালবেলা হালকা সুগার মানের ভিতরে আপনি হাফ লেবু চিবেন, তার সেটা খেয়ে নেবেন, তাই কীভাবে মেটাবলিজম বুস্ট হবে এবং আমাদের ঘন ঘন খিদে লাগবে। আর ঘন ঘন খিদে লাগলে কিন্তু আমরা ঘন ঘন খাবার খাবো, যা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। আর ঘন ঘন খিদে লাগলে কিন্তু আমাদের ওজনটা বাড়বে, কারণ ঘন ঘন খিদে লাগলে আপনি ঘন ঘন খাবার খাবেন। তো তার জন্য চেষ্টা করবেন আপনি যখন ভাত খাবেন তার সাথে কিছুটা লেবুর রস খাওয়ার জন্য, তাহলে আপনার খাবারটা খুব তাড়াতাড়ি হজম হবে। আমি যে টিপসগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন, আর এই পরিমাণটাও আমি বলে দিয়েছি কতটুকু কী পরিমাণে খেতে হবে। আজকে টিপস যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে একটা লাইক করে দিন, আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো নেক্সট টিপস পাওয়ার জন্য। আর এই টিপসগুলো ফলো করলে আপনার রোগা পাতলা শরীরও কিন্তু মোটা হবে, আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই মোটা হবে।